নমস্কার, শুভ নববর্ষ। কেমন আছেন আপনারা? মধুস কিচেন বিএনজিতে আপনাদের স্বাগত। এই হলো মাংসের সাথে বেস্ট কম্বিনেশন, ফুলকলুচি আর কষা মাংস। কিছুদিন ধরে নববর্ষ উপলক্ষে বাঙালিদের পছন্দের রান্না শেখাচ্ছি, তা বাঙালিদের পছন্দের রান্না হবে আর লুচি হবে না সেটা কি করে হয়? তাই জন্য আজকে দেখাবো একদম সাদা ফুলকলুচি কি করে বানাতে হয়। তাহলে চলুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আপনারা সাথে থাকলে আমি খুব উৎসাহ পাই, নতুন নতুন রান্না দেখাতে খুব ভালো লাগে। লুচি বানাবার জন্য 2 কাপ ময়দা দেব, সামান্য নুন দিতে হবে। লুচি বানাবার সময় অনেকেরই একটা প্রশ্ন থাকে যে কতটা তেল দেবেন। অনেকে বেশি তেল দিয়ে দেন, যে বেশি তেল দিলে হয়তো বেশি ভালো হবে, তা কিন্তু নয়। লুচি বানাতে 2 টেবিল স্পুন তেল দিলাম। মনে রাখবেন 1 কাপ ময়দার জন্য 1 টেবিল স্পুন তেল, সাদা তেল দিলাম। প্রথমে ময়দাটাকে খুব ভালো করে এই তেল আর নুনের সাথে খুব ভালো করে ময়দাটা মেখে নেব। এবার অল্প গরম জল নেব, অল্প গরম জল, এটা কিন্তু খুব গরম নয়। এবার আস্তে আস্তে ময়দাটাকে মাখব এই হালকা গরম জল দিয়ে। বেশি তেল দিলে বানাতে যাবেন লুচি আর হয়ে যাবে নিমকি। খুব ভালো করে মাখাটা হয়ে গেছে, এবার 1/2 আওয়ারের জন্য ময়দাটা ঢেকে রেখে দেব। 1/2 আওয়ার হয়ে গেছে, এবার ময়দাটাকে, ময়দা মাখাটাকে সমান কয়েকটা ভাগে ভাগ করে নেবেন। কিভাবে করবেন, এরকম করে প্রথমেই 1/2 করে নিন, তারপরে সেটার 1/2 করে নিন, এদিকেও সেটার 1/2 করে নিন, আবার সেটার 1/2 করে নিন, আবার এটা আছে এটারও 1/2 করে নিন। এরকম করে করে বড় কতগুলো সমান ভাগ হচ্ছে, বড় কতগুলো সমান ভাগ হয়ে গেল, এবার সেগুলো থেকে আবার 1/2 করে নিন। তাহলে সব কটা সমান সাইজ হবে। অনেকে ভাবেন লুচি কী করে সমান সাইজ করা যায়, কম বেশি তো হয়, এটা হলো প্র্যাকটিস। দেখুন হয়ে গেল, 14টা হয়েছে। এবার যদি খুব ছোট হয়ে থাকে, একটা থেকে ভাগ করে করে অন্যগুলোতেও মিশিয়ে দিয়ে মোটামুটি 14টা লুচি হবে। লুচির মাপ হবে চোখের আন্দাজে, চোখের আন্দাজে, হাতের আন্দাজে। স্কেল কম্পাস নিয়ে বসার কোনো দরকার নেই। অনেকে আছেন যে একসাথে অনেকগুলো লুচি বেলে নেন, তারপর এক এক করে ভাজেন। আমি সাধারণত সেটা করি না, আমি একটা লুচি ভাজতে থাকি আর যখন লুচিটা ভাজা হয় তখন আরেকটা বেলতে থাকি। আর আপনারা যদি একসাথে অনেকগুলো বেলে নেন তখন সেক্ষেত্রে কী করবেন, যেগুলো বেলবেন সেগুলো ছাড়া বাকি ময়দাটাতে এরকম ঢাকা দিয়ে রাখবেন, নাহলে কিন্তু ময়দাটা শক্ত হয়ে যাবে। লুচি বেলার সময় প্রথমে একটুখানি তেল দেবেন। প্রথমে একটা লেচি নিয়ে খুব ভালো করে এরকম করে নিতে হবে, তারপরে তেলে এদিক ওদিক একটু তেলটা ভালো করে লেচিতে হাতে লাগিয়ে দিতে হবে। এবার একটু টেনে টেনে বেলতে হবে, এরকমভাবে টেনে নেবেন, এদিকে হলো আবার এদিকে। এইভাবে টেনে দেবেন। আর লুচি সবসময় তেল দিয়ে বেলবেন, ময়দা দিয়ে নয়। এই যে একটা সুন্দর লুচি হয়ে গেল। পুরি আর লুচির মধ্যে কি তফাত? একটা তো হলো পুরি হলো আটার, আর লুচি হলো পুরো ময়দার। আর লুচিটা খুব বড় হয় সাইজে, তুলনামূলকভাবে বড় হয়, একদম কচুরির মতো বিশাল বড়, রাধা পল্লবীর মতো নয়, কিন্তু লুচিটা সাইজে একটু বড় হয় আর পুরি সাইজে একটু ছোট ছোট হয়। এইভাবে কিছু লেচি বেলে নিলাম। আমি সাধারণত এইভাবে করি না, আমি একটা লুচি ভাজতে থাকি ততক্ষণে আরেকটা লুচি বেলতে থাকি, কিন্তু ওইভাবে তো দেখানো সম্ভব নয়, তাই জন্য আমি বেলে দেখাচ্ছি, এরকমভাবে বেলে নিলাম। আর যখন বেলবেন, বেলে নেবেন, বাকি লেচিগুলো ঢাকা দিয়ে রেখে দেবেন। তেল রেডি হয়েছে কিনা বুঝবো কি করে? এরকম একটু ছোট্ট ময়দার টুকরো নেব, মানে ময়দা মাখার টুকরো নেব, একদম
ছোট্ট। এবার দেখুন এটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন এটা আস্তে আস্তে ওপরে উঠে আসছে, ওপরে এই যে উঠে এলো এর মানে তেল রেডি হয়ে গেছে। এবার আমরা লুচিগুলো ভাজতে পারি। নিয়ম হলো যেই লুচিটা ফুলে উঠবে অমনি একটু চেপে দেবেন, তাহলে উঠতে দেবেন না, তাহলে লুচিটা একদম ফুলে উঠবে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার একটু এরকম ধরবেন, লুচিটা তেল ঝরে যাবে। যেই উঠতে চাইবে অমনি একটু খুন্তি দিয়ে চেপে দেবেন, উঠতে দেবেন না, তখন রেগে মেগে একদম ফুলে উঠবে আর স্পেশালি ফুলকো লুচি হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে। এবার একটু দুদিকটা ভেজে নিন, বেশিক্ষণ ভাজবেন না, তাহলে না লাল হয়ে যাবে। একটু তেল ঝরিয়ে নিলাম। সুন্দর সাদা ফুলকো লুচি। আর রান্না শেখানো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। তাহলে আমারও রান্নাগুলো দেখাতে অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি কনফিডেন্স পাই আপনারা পাশে থাকলে। তাহলে খুব ভালো থাকবেন, নতুন বছর খুব ভালো কাটান, সারা বছর খুব সুন্দরভাবে কাটান। আর মধুস কিচেন বিএনজির রান্না দেখতে থাকুন, রান্না করতে থাকুন, সবাই মিলে আনন্দ করে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।